সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয় সুস্থ এবং ভালো আছেন। আমিরাতে সাপ্তাহিক কর্মদিবস 4.5 দিন পরিবর্তন হলো ছুটির দিনও। উপসর্গীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে 5 দিন নয়, এবার 4.5 দিন কাজ করলেই হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন এই নিয়ম আসতে চলেছে উপসর্গীয় এই দেশটি। আমিরাতের সরকারি মিডিয়া অফিস বলেছে যে বর্ধিত সপ্তাহে কর্মজীবনের ভারসাম্য বাড়ানোর এবং সামাজিক সুস্থতা বাড়ানোর প্রচেষ্টায় অংশ হিসাবে এসেছে, যেখানে দেশের অর্থনৈতিক প্রতিযোগিতাকে এগিয়ে নেওয়ার জন্য কর্মক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গোটা পৃথিবী যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে 5 দিন করতে হয়, এবার তার ঠিক উল্টা পথে হেঁটেই কর্মীদের সাথে কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিল আমিরাত, যা বিশ্বে প্রথম। 7 ডিসেম্বর মঙ্গলবার এই বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতিতে জারি করে আমিরাত সরকার জানিয়েছে, 2022-এর 1 জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সোমবার থেকে বৃহস্পতিবার 8 ঘন্টা কাজ করতে হবে, সকাল 7:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। শুক্রবার সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের। হঠাৎ কাজের সময় কমিয়ে দেওয়া হলো কেন? সরকারি সূত্রে খবর, কর্মীদের কাজের মনোনয়ন ঘটাতে তাদের কর্মজীবনের পাশাপাশি সামাজিক জীবনও যাতে একটা সুস্থ পরিবেশের মধ্যে অতিবাহিত হতে পারে, তার জন্যই এই উদ্যোগ। কর্মীরা যাতে তাদের কর্মজীবন এবং সামাজিক জীবন দুটোই ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই চিন্তাধারা থেকে এই সিদ্ধান্ত বলে এই সূত্রের খবর। কাজের সময় কমানোর পাশাপাশি সপ্তাহে ছুটির দিনও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে আরবের দেশগুলোতে শুক্র এবং শনিবার সপ্তাহে ছুটির দিন হিসাবে বরাদ্দ, কিন্তু এবার থেকে আরও শুক্রবার সপ্তাহের ছুটি থাকছে না, তার পরিবর্তে রবিবার ছুটির দিন হিসেবে বরাদ্দ করা হবে। শুক্র এবং শনিবারের পরিবর্তে শনি এবং রবিবারে সপ্তাহের ছুটির দিন হিসেবে ধরা হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নতুন কর্মসপ্তাহ আমিরাতকে বিশ্বব্যাপী বাজারের সাথে আরও ভালোভাবে সারিবদ্ধ করবে, যা বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে দেশের কৌশলগত অবস্থা প্রতিফলিত করবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।